প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তার স্বামীর মনে রাজত্ব করার, তার স্বামীকে একান্ত নিজের করে পাওয়ার, যার ভাগ সে কখনো কাউকে দিতে চায় না। কিন্তু আপনার সেই স্বামীকে যদি আপনি আপনার সব থেকে প্রিয় মানুষটির সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? আর সেই প্রিয় মানুষটার প্রতি কতটা ঘৃণা কাজ করবে যে আপনার থেকে আপনার স্বামীকে কেড়ে নিয়েছে? আজ আমি আপনাদের সাথে এমন একটি অসাধারণ সিরিজের গল্প কথা নিয়ে হাজির হয়েছি। সিরিজটির একের পর এক টুইস্ট আপনাকে পুরোই চমকে দেবে, আর প্রতিটা মুহূর্তেই এক অসাধারণ মেসেজ দিয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওতে কিছু বাজে চিহ্ন রয়েছে, তাই বাচ্চাদের না দেখার অনুরোধ রইল। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেইনে। সিরিজটির শুরুতেই চারজন বান্ধবীকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। এই চারজন বান্ধবী প্রতি মাসের শেষ সপ্তাহে রবিবারে দেখা করে এবং এই রেস্টুরেন্টে দীর্ঘক্ষণ আড্ডা দেয়। ছোটো থেকে একসাথে বড় হয়েছে, তাই তারা ভিড় পরও তাদের বন্ধুত্বটা ধরে রেখেছে। তা তাদের আড্ডার সময়গুলোতে সারা মাসের হিসাব করে, যেমন কার হাজব্যান্ড কতটা রোমান্টিক, কার সংসার কেমন কাটছে, কী কেমন সাজগোজ করেছে, কী কতটা সুন্দরী হয়েছে, কী দেখতে সেক্সি আর কে আনস্মার্ট ইত্যাদি। কিন্তু হঠাৎ করেই এদের মধ্যে একজনের সংসারে ফাটল ধরে, যার নাম ছিল স্টোন্দিমা। তখন স্টোন্দিমা অনেক কান্নাকাটি করে আর তার বান্ধবীদের ঘটনাটি জানায়। স্টোন্দিমার হাজব্যান্ডের নাম ছিল তীর্থ। স্টোন্দিমা এখন প্রেগনেন্ট, কিন্তু তার হাজব্যান্ড এখন আর তার সাথে সংসার করতে চায় না, সে ডিভোর্স চাচ্ছে। এসব শুনে স্টোন্দিমার বান্ধবীটা তার শারীরিক ফিটনেসকে দায়ী করে আর বলে, তুই তো আগে অনেক সেক্সি ছিলি আর এখন মোটা হয়ে গেছিস, একটু জিম কর, পার্লারে যা, ফেসিয়াল কর, স্বামীর সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন কর, তাহলে সংসার ঠিক হয়ে যাবে। এসব শুনে স্টোন্দিমা রাগ করে আর বলে, আমার স্বামী অন্য কারোর সাথে প্রেম করে আর এর জন্য আমাকে ইগনোর করে, এখানে আমার কি দোষ? তখন বিশাখা বলে, শোন, স্বামীকে ঠিক রাখার জন্য স্ত্রীর কিছু দায়িত্ব আছে। এই যেমন আমি আমার স্বামী ধ্রুবকে সারাক্ষণ ইনকামে ব্যস্ত রাখি, চাকরি, ব্যবসা, আবার ভিটকয়েনের লাভ লস, সারাক্ষণ এসব নিয়ে পড়ে থাকলে আমার স্বামী বাড়তি রোমান্সের কথা তো মাথায় আনতে পারবে না। তখন স্টোন্দিমা বলে, এখানে আমার দোষটা কি? আমি আমার স্বামীকে শুধু স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম সে অন্য মেয়ের সাথে প্রেম করবে? আর শোন, তোরা যদি তোদের স্বামীকে স্বাধীনতা দিতি, তাহলে ওরাও অন্যদের সাথে প্রেম করতো। ঠিক তখনই তাদের আরেক বান্ধবী দিদি বলে, আমার স্বামী কখনই আমার হাত ছাড়বে না, আমার স্বামীর সমিত আমার জন্য পুরোই পাগল, সে আমাকে পাগলের মতো ভালোবাসে, ও আমাকে ছাড়া কখনই অন্য মেয়ের কথা ভাবতে পারবে না। সেই সাথে তাদের আরেক বান্ধবী আরাত্রিকা বলে, আমি তো আমার স্বামী অনির্বাণকে সবসময় আমার দখলে রাখি, আমাদের যতই ঝগড়া হোক না কেন, আমরা বিছানায় গেলে সব কিছু ঠিক করে নিই, কারণ আমি আমাকে প্রতি রাতে আমার স্বামীর কাছে ভিন্নভাবে উপস্থাপন করি, যেটা তুই পারিস না। বাকি বন্ধুদের স্বামীকে নিয়ে এরকম দাম্ভিকতা স্টোন্দিমার ইগোতে লাগে। তখন সে একটি খেলার কথা বলে, খেলার নাম দেয় তিন সুন্দরীর ত্রিকোণমিতি, অর্থাৎ এই খেলায় তারা একজন অপরজনের স্বামীকে সিডিউস করবে। যদি তাদের স্বামীগুলো অন্য বান্ধবীর প্রেমে পড়ে যায়, তখন এই খেলায় স্টোন্দিমায়ন হবে, আর যদি তাদের স্বামী অন্য কারোর সাথে প্রেম না করে, তাহলে তারা তিন বান্ধবীহীন হবে। প্রথম দিকে তারা কেউ এই খেলা খেলতে চায় না, কিন্তু নিজেদের স্বামীর আসল রূপ জানার জন্য তারা এই খেলে অংশগ্রহণ করে। এই খেলার রেফারি ছিল স্টোন্দিমা, সে ঠিক করে দেয় কে কার স্বামীকে সিডিউস করবে। যেমন বিশাখা সিডিউস করবে দিতির বরকে অর্থাৎ সমিতকে, আর দিতি সিডিউস করবে আরাত্রিকার বরকে অর্থাৎ অনির্বাণকে, আর আরাত্রিকা সিডিউস করবে বিশাখার বরকে অর্থাৎ ধ্রুবকে। তবে সেখানে শর্ত থাকে, কেউ আবার বান্ধবীর স্বামীকে সরাসরি স্পর্শ বা কাছে আসতে পারবে না, দূর থেকেই পটানোর বা সিডিউস করার চেষ্টা করতে হবে। এরপর আমাদেরকে বর্তমানে দৃশ্য দেখানো হয়। এখন স্টোন্দিমার বেঁচে নেই, সে পাশের বাসার ছাদ থেকে পড়ে মারা গেছে। তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে, কিন্তু তাকে মারলই বা কে? সেটার সঠিক তদন্তের জন্য পুলিশ অফিসার গায়েন তাদের তিন বান্ধবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তারা সবাই খুনের জন্য স্টোন্দিমার স্বামী অর্থাৎ তীর্থকে দায়ী করে, কিন্তু তীর্থ জানায় তাদের সব সম্পর্ক ঠিক হয়ে গেছিল, তাদের সংসারে কোনো সমস্যা ছিল না, কারণ তীর্থ তার সেই পুরনো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে স্টোন্দিমাকে মেনে নিয়েছিল। যাই হোক, এরপর সৃষ্টি আবারও ফ্লাশব্যাকে চলে যায়। সেখানে আমরা তিন সুন্দরীর ত্রিকোণমিতির আসল খেলাটি দেখতে পারি। মূলত স্টোন্দিমা এই খেলাটি খেলানোর জন্য একটা বড়সড় বুদ্ধি করে। সে প্রথমে আরাত্রিকাকে ফোন করে আর বলে, তোর স্বামী কি গতকাল রাতে দেরি করে এসেছিল? তখন আরাত্রিকা বলে, হ্যাঁ, কিন্তু তুই জানলি কেমনে? তখন স্টোন্দিমা বলে, হয়তো দিদি তোর স্বামীর সাথে খেলো শুরু করে দিছে। এটা শুনে আরাত্রিকার হিংসে হয় আর সেও ধ্রুবকে ফোন করে দেখা করতে চায়।
তারপর শ্রদ্ধিমা বাকি দুই বান্ধবীকে ফোন করে আর তাদের স্বামীকে নিয়ে এই কথাগুলো বলে। এতে তারাও অন্য বান্ধবীর স্বামীকে ফোন করে দেখা করতে চায়। কিন্তু আসল কাহিনী হলো, গতরাতে শ্রদ্ধিমাই তাদের তিনজনের স্বামীকে ডাক দিয়েছিল তার হাজব্যান্ড তীর্থুর সাথে ঝগড়ার ব্যাপারটা জানাতে, আর এজন্য তাদের বাড়ি ফিরতে লেট হয়েছিল। কিন্তু শ্রদ্ধিমা ওর তিন বান্ধবীকে বলেছে তোদের হাজব্যান্ড অন্যদের সাথে সময় কাটিয়েছে, আর ওরাও শ্রদ্ধিমার কথা বিশ্বাস করে ভাবে যদি আমার স্বামীর সাথে ওরা লাইন মারতে পারে তাহলে আমি কেন পারবো না। আর তাই ওরা অন্য বান্ধবীর হাজব্যান্ডের সাথে দেখা করে, আর তাদেরকে সিডিউস করার জন্য তারা সবাই অপরূপ সাজে দেখা করতে যায়। তারপর দেখা যায় দিতি আর আত্রিকের স্বামী অনির্বাণকে নানাভাবে সিডিউস করার চেষ্টা করে। দিতি তখন অনির্বাণের কাছে তার স্বামীর নামে অনেক বদনাম করে আর আরাত্রিকার নামেও বাজে কথা বলে। এইভাবে কথা বলতে বলতে ধীরে ধীরে দিতি অনির্বাণকে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে। ঠিক তেমনি আরাত্রিকার বিশাখাও তাদের টার্গেট মতো অন্যজনের স্বামীকে পটানোর চেষ্টা করে। তারা সবাই নিজেদের বিপদের কথা বলে সাহায্য চায়। তাদের বিশ্বাস মেয়েদের বিপদের কথা শুনলে পুরুষটা ছাপিয়ে পড়ে, আর এজন্যই তারা এই দুর্বলতাকে কাজে লাগায়। তারা তিনজনই তাদের বান্ধবীর স্বামীর মনে কিছুটা জায়গা করে নেয় আর তাদের স্ত্রীর নামে বদনাম করে দূরে সরাতে চায়, এবং এক পর্যায়ে তারা একে অপরকে স্পর্শ করে নেয় আর সবাই বান্ধবীর স্বামীর কাছাকাছি হয়। কিন্তু কেউ 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 বলে না, তারা মনে মনে ভাবে হয়তো আমি একমাত্র এতটা কাছে এসেছি, ওরা হয়তো আমার স্বামীকে পটাতে পারবে না। আর এদিকে নিজের স্ত্রীর বান্ধবীর কাছে স্ত্রীর নামে এত এত বদনাম শুনে তারা তাদের স্ত্রীর সাথে আগের মতো মিশতে চায় না, অনেকটাই ইগনোর করে। এরপর সৃষ্টি আবারও বর্তমানে চলে আসে, আর এখন তারা তিন বান্ধবী আবারও সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়। তখন সেখানকার ওয়েটার সুরেশ হঠাৎ তাদের তিনজনকে দেখে অবাক হয়, কারণ তারা তো সবসময় চারজন আসত। তাই সে জিজ্ঞেস করে আপনারা তিনজন কেন, বাকি একজন কোথায়? তখন আরাত্রিকের দিতি জানায় সেই পৃথিবীতে নেই, সে মারা গেছে। এটা শুনে ওয়েটার সুরেশ কান্নায় ভেঙে পড়ে আর সেখান থেকে দৌড়ে বাহিরে চলে আসে। এটা দেখে বিশাখা দিতি আরাত্রিকে অবাক হয়ে যায়। তারা সুরেশের কাছে জানতে চায় স্টোনদিমার সাথে তার কিসের সম্পর্ক। তখন সুরেশ জানায় স্টোনদিমা মাঝে মাঝে মদ খেয়ে মাতাল হয়ে আমাদের রেস্টুরেন্টে সময় কাটাত, এভাবেই তার সাথে আমার পরিচয়। স্টোনদিমা যখন খুবই ডিপ্রেশনে থাকতো তখন সে রেস্টুরেন্টে আসতো আর আমার সাথে গল্প করত। তখন তিনি তিন বান্ধবী ধারণা করে স্টোনদিমা বললো এই জন্য হয়তো সুরেশ তাকে পটিয়ে টাকা খাওয়ার ধান্দা করেছিল। আর তারপর যখন স্টোনদিমার তীর্থের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় তখন স্টোনদিমা সুরেশকে বাদ দিয়ে দেয়, আর এই জন্য হয়তো সুরেশ স্টোনদিমাকে মেরে ফেলেছে। মূলত এই তিন বান্ধবী সুরেশকে বেশ পছন্দ করত। তারা বিভিন্নভাবে সুরেশকে পটানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের রেখে সুরেশ স্টোনদিমার সাথে কেন প্রেম করলো, এটা নিয়ে তারা খুবই টেনশনে পড়ে যায়। এরপর তারা পুলিশ অফিসারকে ফোন করে আর জানায় তারা এইজনকে সন্দেহ করেছে, হয়তো সেই স্টোনদিমাকে খুন করেছে। মূলত তারা স্টোনদিমার এই খুন নিয়ে এতদিন খুবই টেনশনে ছিল, সবসময় পুলিশ তাদেরকে ফলো করতো, তাদের জন্মদিন নিত, সব মিলিয়ে তারা একটা বাড়তি হয়রানির মধ্যে ছিল। তাই তারা চাচ্ছিল এই কেসে তারা সুরেশকে ভাসিয়ে দেবে আর এই ঝামেলা থেকে মুক্ত হবে, আর এজন্যই তারা পুলিশকে ফোন করে সন্দেহভাজন আসামির কথা বলে আর মনে মনে সুরেশকে ফাঁসানোর পরিকল্পনা করে আর ভাবে পুলিশকে তারা সুরেশের কথা জানাবে। যাই হোক, পরের দিন তারা আবার রেস্টুরেন্টে যায় আর খোঁজ গল্প শুরু করে। তখন সুরেশ তাদের আচরণ দেখে বিরক্ত হয়ে বলে এটা কেমন বন্ধু, তাদের একটা বন্ধু মারা গেছে, তারা তাকে একটু মিস করছে না? তখন আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে আমরা দেখতে পারি সুরেশ যখন স্টোনদিমাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল তখন স্টোনদিমা কান্না করছিল আর বলছিল সে সুন্দর হতে চায়, আরও স্মার্ট হতে চায়, কারণ তার বান্ধবী স্বামী সবাই তাকে তিরস্কার করে। তখন সুরেশ তাকে শান্ত করে আর এভাবেই তার সাথে স্টোনদিমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, আর স্টোনদিমার সুরেশের কাছে তার জীবনের সব কিছু শেয়ার করে। এরপর আবারও সৃষ্টি বর্তমানে চলে আসে। তখন সুরেশ তাদের তিনজনকে বলে আমি আপনাদের খেলার ব্যাপারে সব কিছু জানি, তাই আপনারা যদি আমার ব্যাপারে পুলিশকে অভিযোগ করেন আমি আপনাদের এই খেলার ব্যাপারে সব কিছু বলে দেব। তখন তারা তিনজনই খুব ভয় পায়। এরপরই আমাদেরকে এক বিশাল ধামাকা টুইস্ট দেখানো হয়। সেখানে বিশাখা তীর্থর সাথে দেখা করতে আসে আর তাদেরকে তখন ভালোবাসার কথা বলতে শোনা যায়। তাদের কথা শুনে বোঝা যায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক আছে, অর্থাৎ বিশাখাই হলো তার বান্ধবী স্টোনদিমার হাজব্যান্ডের প্রেমিকা, আর এই বিশাখার জন্যই স্টোনদিমার সংসারে ফাটল ধরেছিল। বিশাখা তখন স্টোনদিমার বাড়িতে যায় আর সেখানে স্টোনদিমার ছবি দেয়ালে টানানো ছিল। তখন বিশাখা স্টোনদিমার কাছে ক্ষমা চায়, কিন্তু হঠাৎ করেই বিশাখা সেখানে স্টোনদিমার এক অট্ট হাসির শব্দ শুনতে পায়। এই হাসির শব্দ শুনে সে খুবই ভয় পায়। তারপর বিশাখা বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন তীর্থের মা বিশাখাকে বলে তোমার বাকি বন্ধুরা কোথায়? তখন বিশাখা বলে সবাই অনেক কষ্ট পেয়েছে, তাই তারা নিজেরা নিজেকে সামলাতে পারছে না,
তারপর হঠাৎ করেই বিশাখা আবারও সেখানে স্টোনদিমার সেই হাসির শব্দ শুনতে পায় আর অনেক ভয় পায়। কিন্তু অবাক করা বিষয় হলো, স্টোনদিমার এই ভয়ঙ্কর হাসির আওয়াজ বিশাখাকে যেত আর কেউ শুনতে পারছে না। এই অদ্ভুত ঘটনায় বিশাখা সেখানে ভয় পেয়ে যায় আর সেখান থেকে দূরে চলে আসে। আর এদিকে পুলিশ অফিসার গায়েন তাদের সাথে শীঘ্রই দেখা করতে চায়, কিন্তু এখন তারা পুলিশের কাছে কার নামে অভিযোগ করবে সেটা নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। তখন বিশাখা আর বাকি দুই বান্ধবী বলে, আচ্ছা আমরা তো তীর্থের গার্লফ্রেন্ডকে ফাঁসিয়ে দিতে পারি। তখন বিশাখা মানা করে আর বলে, শুধু শুধু একটা নির্দোষ মেয়েকে কেনই বা ফাঁসাবো। মূলত বিশাখাই তার আর তীর্থের গোপন সম্পর্কটা থামাচাপা দেওয়ার জন্য তীর্থকে বৃন্দা নামের একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করায়। তবে তীর্থের আসল গার্লফ্রেন্ড হলো বিশাখা, কিন্তু এই কথাটা বিশাখার তীর্থ ছাড়া আর কেউ জানত না। আর এভাবেই তারা গত 1 বছর ধরে এই পরকের সম্পর্কটা চালিয়ে নিয়েছে। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখিয়ে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করানো হয়। খেলা শুরুর 2 দিন আগে বিশাখা তীর্থের সাথে দেখা করে তীর্থকে বলে, এই তুমি স্টোনদিমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ? তখন তীর্থ বলে, হাতির মতো এই মানুষটার সাথে আমার আর সংসার করতে ইচ্ছে করে না। তখন বিশাখা বলে, স্টোনদিমাকে যদি তোমার ভালোই না লাগতো তাহলে ওর পেটে বাচ্চা কই থেকে আসলো? এর জবাবে তীর্থ জানায়, যা করি তোমার উপর রাগ করে করি, তুমি তো রাতটা ঠিক ধ্রুবর সাথে কাটাও, তাহলে আমি উপোস থেকে কি করব। এরপর বিশাখা তীর্থকে বোঝায় আর বলে, আমাদের সম্পর্ক তো সব কিছু ঠিকঠাকই আছে, তোমার সংসারও চলছে আমার সংসারও চলছে, তাহলে এই সম্পর্কটা নষ্ট করো না, তুমি স্টোনদিমার সাথে সব কিছু মিটিয়ে নাও, তাহলে আমাদের সম্পর্কেও কোনো সমস্যা হবে না। আর তাই পরের দিন তীর্থ স্টোনদিমার সাথে সব কিছু মিটিয়ে নেয়। এরপর আমাদেরকে 3 সুন্দরীর ত্রিকোণমিতি খেলার বাকি অংশ দেখাতে সৃষ্টির ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়। এখন তো তীর 3 বান্ধবীর স্বামী নিজেদের স্ত্রীর প্রতি খুব একটা নজর দেয় না, তারা এখন নিজের স্ত্রী রেখে স্ত্রীর বান্ধবীর প্রতি বেশি আকৃষ্ট। ডুবু এখন আর বিশাখাকে সময় দেয় না, সে এখন আরাত্রিকার সাথেই নিজের সুখ দুঃখ শেয়ার করে। আর এদিকে অনির্বাণ তিথির সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, কিন্তু সুমিত একটু বেশি ইনোসেন্ট, তাই সে বিশাখাকে বন্ধুত্বের অফার করে। বন্ধুত্বের অফার পেয়ে বিশাখা নিজেকে অপমানিত বোধ করে। বিশাখা মনে মনে ভাবে, আমার তো রোমান্টিক এবং সেক্সুয়াল মেয়েকে কেউ বন্ধুত্বের অফার করতে পারে? তাই সে হাত না মিলে সুমিতকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। তখন সুমিত ইমোশনাল হয়ে বিশাখাকে কাছে টেনে নেয় আর তার পাশে থাকতে চায়। আর এদিকে আরাত্রিকাও বিশাখার স্বামীকে সিডিউস করে। এরপর আমাদেরকে বর্তমানে দৃশ্য দেখানো হয়, সেখানে পুলিশ অফিসার গায়েন তীর্থের বাড়িতে 3 বান্ধবীর সাথে দেখা করে। সেখানে গায়েন বিশাখার কাছে জানতে চায় কি কোনটা করতে পারে, তারা কাকে সন্দেহ করেছে। তখন তারা ভয়ে সুরেশের নামটা বলতে পারে না, কথা ঘুরিয়ে অন্য লাভ করে। আর তাই তখন পুলিশ অফিসার সুরেশকে ডাক দেয়। সুরেশকে দেখে তারা 3 বান্ধবী ভয় পেয়ে যায়, আর তাই তারা সুরেশকে দুঃসাহস করতে থাকে। তারা বলে, সুরেশ চন্দিমাকে পটিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করেছে, সুরেশ খুব বাজে চরিত্রের মানুষ, আমাদের সাথে সুরেশ প্রেম করতে চেয়েছিল কিন্তু আমরা পাত্তা দিইনি, আর তাই চন্দিমাকেও প্রেমের জলে ফেলেছে। এই শুনে তীর্থ অনেক রেগে যায় আর সে সুরেশকে মারতে আসে। তখন পুলিশ এসে তীর্থকে দূরে সরিয়ে দেয়। এরপর সুরেশ বলে, আপনি নিজেই তো অন্যের বউর সাথে শারীরিক সম্পর্ক করেছেন, বউ করলে দোষ হয় আর আপনি করলে দোষ হয় না, তাই না? এসব শুনে বিশাখার তীর্থ অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে তাদের অপকর্ম সুরেশ কীভাবে জানতে পারল। তারপর তারা সবাই মিলে সুরেশকে নানাভাবে ভাসানোর চেষ্টা করে। আর তাই পুলিশ অফিসার সুরেশের বাকি জন্মদিন নেওয়ার জন্য তাকে থানায় নিয়ে যায়। তখন তারা 3 বান্ধবী অন্যদের স্বামীর সাথে ঘটে যাওয়া সব ঘটনাই শেয়ার করে। তখন তারা স্টোনিমাকে ঠিক মনে করে আর আফসোস করে, আমাদের মধ্যে একমাত্র স্টোনিমাই বুদ্ধিমান ছিল। তখন বিশাখা সেখানে স্টোনিমার প্রতিচ্ছবি দেখতে পায়। স্টোনিমা তখন বলে, দোষ যতটা তোদের স্বামীর তার থেকে বেশি দোষ তোদের, কারণ তোদের স্বামী বাচ্চা থাকার পরও নিজেদের মধ্যে ছেলে পটানোর দম্ভ কার কতটুকু সেটা পরীক্ষা করছিলি। তোরা নিজেদের অহংকার ফুটিয়ে তুলতে বান্ধবীর সংসার ভাঙতেও তৃতীয়বার ভাবিস নি। এরপর তারা নিজেদের অপকর্মগুলো স্বীকার করে, এমনকি তাদের 3 বান্ধবীকে অন্যজনের স্বামীরা একটা করে লকেট গিফট করছিল যাতে তার স্ত্রীদের চরিত্র পরীক্ষা করতে পারে। স্টোনদিমে তখন 3 জনকে পরীক্ষা করার জন্য লকেটগুলো দিয়েছিল। এতে তাদের স্বামীরা বুঝতে পারে তাদের স্ত্রীটা সতী না, আর স্ত্রীটা বুঝতে পারে স্বামীটা সতী না। আর এদিকে পুলিশ অফিসার সুরেশকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি ধামাকা টুইস্ট জানতে পারে। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ঘটনার সেই দিন স্টোনদিমা সুরেশের সাথে দেখা করে বাপের বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু হঠাৎ স্টোনদিমার মত চেঞ্জ হয়ে যায়। সে তীর্থকে খুব মিস করতে থাকে, তাই সে তীর্থকে সারপ্রাইজ দেওয়ার জন্য তীর্থর কাছে যায়, কিন্তু সে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায়। সে রুমে প্রবেশের সময় ভেতর থেকে তার প্রিয় বান্ধবী বিশাখা আর তার স্বামী তীর্থের আওয়াজ শুনতে পায়।
তাদের কথাবার্তা শুনে শ্রদ্ধিমা বুঝতে পারে ভেতরে তার রোমাঞ্চ করছে। নিজের প্রিয় বান্ধবী তার স্বামীকে কেড়ে নিয়েছে আর তার রোমে সেই ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে, এসব ভাবতেই শ্রদ্ধিমা ইমোশনাল হয়ে যায় আর খুবই কষ্ট পায়। তারপর সে সুরেশের কাছে সে ঘটনাটি খুলে বলে আর সে পাগলের মতো কান্না করে আর বলে তার প্রিয় বন্ধু কীভাবে তার এত বড় ক্ষতি করলো। তারপর আমরা দেখতে পারি যেদিন শ্রদ্ধিমা মারা গিয়েছিল সেদিন ধ্রুব অনির্বাণের সমেত শ্রদ্ধিমার বাড়িতে এসেছিল, কারণ শ্রদ্ধিমা তাদেরকে ডাক দিয়েছিল। কিন্তু তারা রাতে অনেকক্ষণ অপেক্ষা করেও শ্রদ্ধিমার দেখা পায়নি। পরের দিন তারা জানতে পারে শ্রদ্ধিমা পাশের বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে। আর এদিকে পুলিশ জেনে গেছে শ্রদ্ধিমা হত্যার দিন তারা তিনজনই বাড়িতে ছিল না। তাই পুলিশ অফিসার গায়েন জিজ্ঞাসাবাদ করে, তাহলে তোমরা কোথায় ছিলে? তখন তিতি বলে অনির্বাণ আমার সাথে ছিল, আর বিশাখা বলে আমি সুমিতের সাথে ছিলাম, আর আনাত্রিকা বলে আমি ধ্রুবর সাথে ছিলাম। আর এই কথাগুলো তাদের স্বামীরাও স্বীকার করে। আর এদিকে পুলিশ তাদের এই নষ্টামির কথা শোনায় লজ্জা পায় আর বলে, আপনারা কেমন মানুষ, নিজেদের স্বামীদের সামনে নষ্টামির কথা বলতে লজ্জা পান না? তখন বিশাখা বলে, লুকিয়ে লাভ কি, আর আমরা তো সবে নষ্ট হয়ে গেছি। তখন পুলিশ তাদের একটি তথ্য দেয়, তথ্যটি হলো সুরেশের চালের কুটোর ভেতর 3টা সিগারেটের স্টাফ পাওয়া গেছে, যেগুলো ধ্রুব সুমিত আর অনির্বাণ খায়, আর তাই আমি সব কিছু টেস্ট করতে পাঠিয়ে দিয়েছি। আর সে সাথে আরেকটি নিউজ, আমরা তথ্য পেয়েছি শ্রদ্ধিমাকে মেরে ফেলা হয়েছে, তাকে মারার পর তার লাশ সাপ থেকে ফেলে দেওয়া হয়েছে, আর এই খুনের জন্য পুলিশ তাদের মধ্যে কাউকে সন্দেহ করছে। তখন বিশাখা বলে, এই সিগারেটের চক্রটা তো সুরেশও করতে পারে, হয়তো সুরেশ খুন করে ওদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন পুলিশ অফিসার সুরেশকে ফোন করে, কিন্তু উপাস থেকে কেউ ফোন তোলে না। আমরা দেখতে পারি সুরেশকেও খুন করা হয়েছে, কিন্তু তাকে আবার মারল কে? আর এই দুটি খুনের রহস্য জড়িয়ে শেষ করা হয় গভীর জোলের মাসের প্রথম সিজন। পরবর্তী সিজনটি হয়েছে খুব শীঘ্রই আসতে যাচ্ছে, তো আপনি যদি সেই এক্সপ্লেনেশনটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন, আর সম্ভব হলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এই সিজন দেখে আপনার কাছে কাকে দোষী মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। ধন্যবাদ।